বাংলাদেশ থেকে দুষ্কৃতি এনে দিল্লিতে ডাকাতি, ডাকাতির ব্লুপ্রিন্ট তৈরি চাঁদপাড়ায় বসে। ঘটনার তদন্তে নেমে ডাকাতির মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার করলো দিল্লি পুলিশ। বাংলাদেশ থেকে চোরা পথে দুষ্কৃতীদের নিয়ে এসে নিজের বাড়িতে আশ্রয়, তারপর সেই দুষ্কৃতীদের দিয়ে দিল্লির একটি অভিজাত এলাকায় ডাকাতি। ঘটনার অভিযোগের তদন্তে নামে দিল্লির অশোক বিহার থানার পুলিশ। তদন্তে নেমে ঘটনার মাস্টার মাইন্ডকে গ্রেপ্তার গাইঘাটার চাঁদপাড়া সোনাটিকাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশের একটি দল। ধৃতকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাবার জন্য এদিন বনগাঁ আদালতে হাজির করানো হয়। ধৃতের নাম মিঠুন সাহা। দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসের 23 তারিখে দিল্লির অশোক বিহার থানাতে একটি ডাকাতির অভিযোগ দায়ের করেন নুরতান উঞ্চাই নামে এক ব্যক্তি। অভিযোগের তদন্তে নেমে পিউ দাস নামে এক মহিলাকে দিল্লি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করেই মিঠু সাহার নাম উঠে আসে। ঘটনার নেপথ্য কাহিনী জানার পর শিউড়ে ওঠেন দিল্লি পুলিশের দুদে অফিসারেরা। জানা যায়, পিউ দাস নামে ওই মহিলা আদতে চাঁদপাড়া এলাকার বাসিন্দা। বেশ কিছুদিন নিউ দিল্লির ওই অভিজাত এলাকায় পরিচারিকার কাজ করত পিউ। পুলিশি জেরাতে পিউ জানিয়েছে, মিঠুন সাহায় তাকে প্রথম ডাকাতির প্রস্তাব দেয়। পিউয়ের ওপর দায়িত্ব পড়ে এলাকার কোনো অভিজাত বাড়ি চিহ্নিত করার, যে বাড়িতে সহজেই ডাকাতি করে বেরিয়ে আসা সম্ভব। সেই মতো বাড়ি চিহ্নিত করে ফেলে পিউ, খবর পাঠায় মিঠুকে। এরপর মিঠু বাংলাদেশ থেকে চোরা পথে কয়েকজন দুষ্কৃতীকে ভারতে নিয়ে আসে। মিঠুর চাঁদপাড়ার বাড়িতে বসেই তৈরি হয় ডাকাতির ব্লুপ্রিন্ট। এরপর ওই দুষ্কৃতীদের দিল্লির উদ্দেশ্যে ট্রেনে তুলে দেয় মিঠু। পিউ নাম করে ওই মেয়েটার সাথে ওরা আমি যোগাযোগ করাই দিই, ওদের এখানে ওই যায়, ওর সাথে নিয়ে ও দেখায় দেয়, ও দেখায় দিলে ওর সাথে থেকেই কাজ বাস সব কর। আমি পাঠিয়েছি, মানে ওর কাছে পাঠিয়েছি, মেয়েটার কাছে আমি পাঠিয়েছি। বাংলাদেশি দুষ্কৃতীরা দিল্লি পৌঁছে পিউ এর সাথে যোগাযোগ করে। পিউ তাদেরকে বাড়ি চিনিয়ে দেয়। এরপর দুষ্কৃতী দল নজর চালাতে থাকে ওই বাড়ির ওপরে, থাকে সুযোগের অপেক্ষায়। মওকা বুঝে গত 23 জানুয়ারি কাজ সফল করে দুষ্কৃতীরা। লুট করে নেয় নগদ 7 লক্ষ টাকা ও 13 লক্ষ টাকার সোনার গহনা। ডাকাতির পরদিনই দিল্লি ছাড়ে ডাকাত দল। ঘটনার তদন্তে নেমে প্রথমে বেশ বেগ পেতে হয় অশোক বিহার থানার পুলিশকে, কারণ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ও দুষ্কৃতীদের মুখের সাথে কোনো মিল পাচ্ছিলেন না পুলিশ কর্মীরা। এসবের মাঝেই চলতি মাসের 22 তারিখে গ্রেপ্তার হয় পিউ। পুলিশি জেরায় ভেঙে পড়ে পিউ, স্বীকার করে ঘটনার সমস্ত কথা। এদিন পিউকে নিয়েই গাইঘাটার চাঁদপাড়ার বাড়িতে হানা দেয় পুলিশ। বাড়ি থেকেই গ্রেপ্তার হয় ঘটনার মাস্টার মাইন্ড মিঠুন সাহা। ধৃতকে ট্রানজিট রিমান্ডের আবেদন করে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলে দিল্লি পুলিশ। আগামী 28 তারিখ পর্যন্ত আবেদন মঞ্জুর করেন বিচারক। ধৃতকে নিয়ে এদিনই দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ দলটি। পুলিশ স্টেশন অশোক বিহার কে জুরিডিকশন মে এক মেড কাম করতে থে পিউ দাস, ও ইহি কলকাতা কি রহনে বালি হে, ইসকে জানকার হে, ইসকে জানকার মিঠু দাস, মিঠু সাহ হে ইসকে জানকার, ও ইনসে ওয়াহ কা ইনফরমেশন কলেক্ট কিয়া মেড সে ইসনে, ওর জো হে বাংলাদেশ কে লোগো কো কলেক্ট কিয়া, কল কিয়া ওর বাংলাদেশ কে লোগো কো ওয়াহ ভেজা, ফির জো হে ইন লোগো নে ক্রাইম করকে ফির ওয়াপিস লিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।